পূজাথলীত নিজের পরিয়ালের সমগ্র অসমখনৰে সুখ সমৃদ্ধি শান্তি কামনা করে। ইফালে রঙিয়াতো বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে অসুর বিনাশিনী শ্রী শ্রী দুর্গাদেবীর পূজা অর্চনা। কিদরে রঙিয়াত চলিছে দুর্গা পূজা, এই সম্পর্কে এতিয়া সবিশেষ জানিবলে আমি কোনে কোনে যাব বিচাৰিছো রঙিয়ার এখন পূজাথলীত উপস্থিত থাকা আমার রঙিয়ার সংবাদদাতা রবীন দাস অঞ্চলে। হয় রবীন দাস, এই সম্পর্কত আমাক সবিশেষ জানাও। হয়, মই উপস্থিত আছো রঙিয়া বাহরী দুর্গা পূজা। দেখা গেছে ভক্তর যথেষ্ট সমাগম হয়েছে। ইতিমধ্যে রঙিয়া সমগ্র মহকুমাতে 48খন দুর্গা পূজা উদযাপিত হয়েছে। ইয়ার ভিতর 15খন দুর্গা পূজা রঙিয়া শহরত অনুষ্ঠিত হয়েছে। ইয়াত ভক্ত লানি নিটিঙা হয়ে গেছে। বিভিন্ন ঠাইর পর ভক্তসল ইয়াত উপস্থিত হয়েছে। ভক্তসল নিয়ন্ত্রণ করার কারণে দুর্গা পূজা সমিতির কর্মকর্তা সকলে যথেষ্ট তৎপর হয়ে পড়ছে। এটা আমি এখেসকলের মনের কথা জানানোর চেষ্টা করি। কচন কেনেদরে আপনাদের এই ভক্ত লানি সিংহাসন আপনাদের নিয়ন্ত্রণ রঙিয়া শিব মন্দির প্রাঙ্গণ বারো দুর্গা পূজা 27 বছর ঘুরিলে আর ইয়াত আমার এটাই মন করবলিয়া বহু পূজা করি যদি নাই যে আমার ইয়াত দুটা শিব মন্দির আছে, এটা নিয়ন্ত্রণ শিব মন্দির আর রঙিয়া শিব মন্দির। ইয়ার মধ্যে বিভিন্ন ঠাইর পর আমি ইয়াত আরও মন করলে কথাটো হল যে রঙিয়া ভগতে আগামী সময় প্রায় 25খন পূজার যদি মূর্তি হয় দশমীর দিনে বিজয় দশমীর দিন মূর্তি যে বিসর্জন দেওয়া হল এই শিব মন্দির আমার পূজার এখন লোকতে তার খাট আছে বরণাম দি তাহলে আহিব সৃষ্টি হয়েছে। হয়, আর ইয়াতে আমি দেখেছো যে অষ্টমীর ভগৱান আছিল সে ইমান মানুষের ইমান ভক্ত সমাজ হয়েছে, অতি ভাল লগা হয়েছে। অহাকালি আরো বেশি অভিজ্ঞতা দেখা রাখিছো আর ইয়ার যাতে গোটেখিনি নিয়ন্ত্রণ ইয়ার যদি পরিবেশ শান্তিপূর্ণ সহমত যদি অবস্থা করতে যায় সেই ব্যবস্থা আমি আপনার চেষ্টা করেছি। আর পঞ্চে তুমি করবো আইসা তুমি পূজা করতে চাও কোন আইসা তোমার পূজা চাই তোমার কেন লাগে পূজার আনন্দ কেন পানপানির পানপানির যে ভিত্তাছুটি সাধন করছে সমগ্র রঙিয়া মহকুমাতে, কিন্তু এই পানপানির ভিত্তাছুটি সাধনে শহর চালাবর কারণে এই দুর্গা পূজা সকলে উৎসাহে উলাই মুদুলি মুদুলি পরিবেশ সমগ্র রঙিয়া শহরত এতিয়া বিভিন্ন ঠাইর পর বিভিন্ন ভক্ত আহিছে আহি এখেসকলে ইয়াতে উপস্থিত হয়েছে। আর এজন ভক্ত এখেতেনো কোর পর আহিছে আর কোন কোন ঠাইত পূজা চলে এই দুর্গা পূজা এখেতে কেন ধরনের উদযাপিত করছে এখেতর মনের পর আমি জানার কারণে চেষ্টা করি। আহক এখেতর বস্তু আপনি কোন শান্তি করে জলমণি ব্রাহ্মণীয়া সর্বলোক শান্তি। হয় রবীন্দ্রাস, এইখানে সময় আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছো। এ আছে রঙিয়ার পনপটিয়া সম্প্রচার। এবার চুবুরিয়া রাজ্য আগরতলাত বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত করা হয়েছে দুর্গা পূজা। পুয়ার ভাগরে পূজাথলী সমূহে আগমন ঘটিছে সহ সহ।